রমজানের আর বাকি কয়েকদিন, এরই মধ্যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে নাকালে ভোক্তারা। রোজার আগে চাল, ডাল, ছোলা, খেজুর, তেল, চিনির দাম নিয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা। শুল্ক বেশি থাকায় দাম বাড়ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরাও। দ্রব্যমূল্যের দাম কমার কোনো লক্ষণই যেন চোখে পড়ছে না। এরই মধ্যে হঠাৎ 20 টাকা চিনির দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। নিত্যপণ্যের বাজারে আবারও ভোগান্তির শঙ্কা নজরে আসছিল ভোক্তাদের। কিন্তু মূল্যবৃদ্ধির ঘোষণার কয়েক ঘন্টা পরই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ফলে কেজি প্রতি আগের দর অনুযায়ী চিনির সর্বোচ্চ খুচরা মূল্য 140 টাকায় বহাল রইল। বৃহস্পতিবার রাতে শিল্প মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সরকারি মিলের চিনির দাম বাড়ানোর এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে শিল্প মন্ত্রণালয় এক প্রেস বার্তায় জানিয়েছে। বিএসএফআইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি উৎপাদিত চিনির বিক্রয় মূল্য পুনর্নির্ধারণ করেছে। বাজারে রোজা উপলক্ষে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা প্রয়োজন। বিজ্ঞপ্তি অনুযায়ী কর্পোরেশনের 50 কেজি বস্তাজাত চিনির মিলগেট বিক্রয় মূল্য কেজিতে 150 টাকা ও ডিলার পর্যায়ে বিক্রয় মূল্য কেজি দরে 157 টাকা নির্ধারণ করা হয়। চিনির এ দাম অবিলম্বে কার্যকর হওয়ার কথাও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল। এছাড়া কর্পোরেশনের 1 কেজি প্যাকেটজাত চিনির মিলগেট বা কর্পোরেট সুপার শপ বিক্রয় মূল্য 155 টাকা ও বিভিন্ন সুপার শপ, চিনি শিল্প ভবনের বেসমেন্টে ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য 107 টাকা নির্ধারণ করা হয়। এর আগে দুপুরে মন্ত্রণালয়ের এক কর্মকর্তার স্বাক্ষরে এক চিঠির মাধ্যমে সরকারি মিলের লাল চিনির সর্বোচ্চ খুচরা দাম কেজিতে 20 টাকা বাড়িয়ে 160 টাকা নির্ধারণ করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। একই হারে বাড়ানো হয় মিলগেট রেটও, যা আগে ছিল 140 টাকা। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত বদলেছে সরকার, ফলে চিনির আগের দামই বহাল থাকবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।